আর কেঁদো না মা, চুপ করো। দেখো আমরা তো সাধ্যমতো চেষ্টা করেছি, বলো এত চেষ্টা করেও বাবাকে ধরে রাখতে পারলাম না। ওই হাসপাতালে নিয়ে যাওয়াই কাল হলো, কেন যে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। মা অমলেশ, অমলেশ দেখ এখন কি কান্নাকাটি করলে চলবে বল? মেসমশাইকে হসপিটাল থেকে আনতে হবে, দাহ করার ব্যবস্থা করতে হবে, এসব তো করতে হবে। মাসিমা দেখুন, আপনি যদি এরকম করেন আমাদেরকে সান্ত্বনা দেবে বলুন তো। প্লিজ কান্নাকাটি করবেন না, একটু চুপ করুন, রুমকে শক্ত করুন। অমল চ চ হসপিটালে যেতে হবে, সময় নষ্ট করলে চলবে না। হ্যালো, হ্যাঁ ধরুন একটু। অমলেশ তোকে চাইছে রে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ উনি ঘন্টাখানেক আগে মারা গেছেন। কি? হ্যাঁ পেসমেকার আছে। কি বলছেন? আপনার চাই কেন? টাকা দেবেন? শুনুন আপনি কি বলছেন আমি আমি কিছু বুঝতে পারছি না। না না আমার আমার মাথা ঠিক নেই না, প্লিজ। আরে কি বলছে কি? আমায় দে আমায় দে আমায় দে। হ্যালো, হ্যাঁ নামটা কি আপনার? হ্যাঁ নাম জানাতে চান না? কোন কোম্পানির লোক আপনি? কোম্পানির নামও জানাতে চান না? হ্যাঁ হ্যাঁ না, পেসমেকারটা আমরা বিক্রি করব না। আরে টাকার প্রশ্ন আসছে কেন? বললাম তো পেসমেকারটা আমরা বিক্রি করব না, ব্যাস। আশ্চর্য, যাই করি না কেন আপনার তাতে কি? দেখুন মশাই, এই মাত্র আমাদের এখানে অত্যন্ত প্রিয় একজন মানুষ মারা গেছেন, আমরা শোকের মধ্যে আছি, এ সময় প্লিজ বিরক্ত করবেন না। হ্যাঁ আশ্চর্য, আপনি মানুষ নাকি? আপনার বিবেক বলে কিছু নেই? যদি থাকে তো বিরক্ত করবেন না প্লিজ। পেসমেকার কেনার কথা বলছিল তো? হ্যাঁ। আরে মানুষগুলো সব জনর হয়ে গেছে নাকি? টাকা দেবে বলছিল না? আরে হ্যাঁ, কখনো বলছে 10,000 তারপরে বলছে 20,000, বাড়িতে এখনো শোক কাটেনি অথচ এরই মধ্যে সব। না ওটা আমরা বিক্রি করতে দেব না, যত টাকাই দিক। সুমন্ত তোমার তো অনেক সংস্থার সঙ্গে জানাশোনা আছে, তাদেরই কাউকে দিয়ে দেব। যদি কোনো গরিব মানুষের প্রাণ বাঁচে ওটা দিয়ে তো তোমার মেসোমশাইকে ধরে রাখতে পারলাম না। যদি কোনো গরিব মানুষের প্রাণ বাঁচানো যায়। কটায় মারা গেছে পেশেন্ট? ভোর 5:40। আপনি ওয়ার্ডে ছিলেন? ইয়েস স্যার। আরএমএস কে কখন খবর দেওয়া হয়েছিল? 5 মিনিটের মধ্যেই। পেশেন্ট পার্টি কি বডি নিতে এসে গেছে? ইয়েস স্যার। বেশ, মেট্রনকে দিয়ে দেবেন, যা যা নোট করবার করিয়ে নেবে। ঠিক আছে স্যার। Thank you.
হ্যালো, বারো নম্বর বেডের পেশেন্টের ডেথ সার্টিফিকেট লিখে দিলাম। কি রাজি হয়নি? আচ্ছা ঠিক আছে, দেখো যাতে কোনো হুজ্জত না হয়। ঠিক আছে রাখছি। চেম্বারে ডেড বডি পাঠাবার আগে টেস্ট মেকার বডি থেকে খুলে নিতেই হবে, না হলে ওরা অ্যালাউ করবে না। মানে এক্সপ্লোশন হয় এমন কোনো জিনিস বার্নিং চেম্বারে পাঠাবার আগে ডেড বডিতে রাখা চলবে না। এটা কিন্তু ওরা খুব ভালোভাবে ভেরিফাই করে নেয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদেরও তো জানাতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট দিতে হবে টেস্ট মেকার রিমুভ ফ্রম দ্য বডি এই বলে, সেটা আমরাই করে দেব। বডি থেকে পেসমেকার খুলে নিয়ে আমাদের সংঘের অফিসে জমা দিলে সেখানকার ডাক্তারবাবুই সার্টিফিকেট দিয়ে দেবে। এটা করতে এক ঘন্টার বেশি সময় লাগবে না। এটুকু সময়ে আপনাদের সব কিছু গোছগাছ করে নিয়ে বডি বের করতে করতে কেটে যাবে। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ না না, চিন্তা করছি না, বরং সেটা ভেবে ভালোই লাগছে যে মেসমশাইয়ের পেসমেকারটা অন্তত অন্য কোনো গরিব দুঃখীর প্রাণ বাঁচাতে তো কাজে লাগবে। ওনার তো আর কোনো কাজই, আর তাছাড়া মাসিমাও এটাই চেয়েছিলেন। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, আমরা তো আমাদের সঙ্গে তরফ থেকে গরিব দুস্থদের জন্য নানাভাবে সাহায্য করার চেষ্টা করছি। আপনারা সকলে মিলে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরাও ভালোভাবে কাজ করতে পারি। একশোবার, সে তো একশোবার। এদি এবার আরেকটা ঘটনা ঘটেছে। ওই যে বন্ধু অমলেশ আমার, ওর বাড়িতে একটা ফোন আসে। ফোনে কেউ ওকে ওই পেসমেকারটা খুব অল্প দামে বিক্রির প্রস্তাব দেয়। অবশ্য মাসিমা মানেননি। সেই সময় উনি আপনার সাথে আমায় যোগাযোগ করতে বলেছিলেন। দেখুন, আমাদের দেশে সাধারণ গরিব দুঃখীদের কথা কে ভাবে বলুন। তাছাড়া আজকাল তো জীবনদায়ী ওষুধ থেকে হসপিটালের বেড সব কিছুই ফাটকাবাজদের হাতে চলে যাচ্ছে। ওদেরই কেউ ফোন করতে পারে, অল্প দামে আপনাদের কাছে জিনিস কিনে নিয়ে বেশি দামে বিক্রি করবে বলে। হয়তো হয়তো এটা। হ্যাঁ, ব্যাপার বলতো, এই বডি রিলিজ করতে এত দেরি হচ্ছে কেন? আরে করবে করবে। আরে অমলেশ তো সই সাবুত যা করা সব করেই দিয়ে গেছে, হয়তো হাসপাতালে লোক কম এসে যাবে। ভাই আরেকটু অপেক্ষা কর। হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে আছি। হ্যাঁ হ্যাঁ একটু, আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নেবো। হ্যাঁ ঠিক আছে, আরেকটু অপেক্ষা কর। আচ্ছা কাঁদিস না দেখ, এখানে অনেক কাজ বাকি আছে। ওমু, এখানকার কাজগুলো করিয়ে মেসমশাইকে বাড়িতে নিয়ে যেতে হবে না। ওমু, তুই একবার মাসিমার কথাটা ভাবতো, উনি বসে আছেন অপেক্ষা করে আছেন কখন থেকে। আয় আয় ওমু, ওনাকে কাজটা করতে দে। ওমু কাজটা আমি তো আছি। ওমু এই পঞ্চা, তুই এক কাজ কর, তুই একটা ম্যাডারও ডেকে নিয়ে। হ্যাঁ, তবে ভাড়াটা কিন্তু দেখে নিয়েছে। মকা তো কেউ সহজে ছাড়বে না। নিন দাদা, আপনি এবার খুলে নিন পেসমেকারটা। কি হয়েছে? এর বডি থেকে পেসমেকার আগেই সরিয়ে নিয়েছে কেউ?
কি ব্যাপার আপনারা এরকম হুটপুট করে আমার চেম্বারে ঢুকে পড়লেন কে আপনারা আপনি এই হাসপাতালের সুপার আপনার কাছে আজ মতো কার কাছে আসবো আপনি যদি কালপিতকে ধরার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমরা মেশোমশার বডিটা তুলবো না সারাদিন ওখানেই পড়ে থাকবে আরে দাঁড়ান দাঁড়ান ব্যাপারটা আমি বুঝতে দিন কি হয়েছে হ্যাঁ চুপ কর না আমি বলছি দেখুন স্যার এর বাবা অবিনাশ কুণ্ডু এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি ছিলেন আজ ভোরে উনি মারা যান কোন রকম ট্রিটমেন্ট না পেয়ে তিনি মারা গেছেন চুপ করেন আমি তো কথা বলছি নাকি কথাটাও ঠিকই বলেছে স্যার এই হাসপাতালে মাস দেড়েক আগে ওনাকে একবার ভর্তি করানো হয়েছিল তখন ডাক্তার লাহিড়ি ওনাকে দেখেছিলেন উনি সাজেস্ট করেছেন একটা পেসমেকার আমরা সেটা মেনেছি আলটিমেট ওনার শরীরে একটা পেসমেকার বসানো হয়েছিল তো তার সঙ্গে ওনার মৃত্যু কি সম্পর্ক পেসমেকার মানে তো এই নয় যে তিনি একেবারে অমর হয়ে যাবেন দেখুন স্যার আমরা সব জানি আমাদের এতটা অজ্ঞ অশিক্ষিত ভাববেন মেশোমশাইয়ের শরীরে পেসমেকার বসানোর প্রয়োজন ছিল কি ছিল না সেটা জানবার জন্য আমরা কনজিউমার ফোরামে আপিল করব কারণ আমাদের কাছে অন্য ডাক্তারের ওপিনিয়ন আছে জানেন তাহলে সেখানে যান আমার কাছে এসেছেন কেন আপনার কাছে তো এই নিয়ে আসেনি আপনি আগে ধরুন মেশোমশাইয়ের পেসমেকারটা কে চুরি করেছে চুরি করেছে মানে বুঝতে পারছেন না তাই না ওনার শরীরে যে পেসমেকারটা বসানো হয়েছিল ওটা যথাস্থানে নেই ওটা খুলে নামা হয়েছে কি বলছেন কি আপনারা আরে বিশ্বাস না হলে চেম্বার ছেড়ে বাইরে এসে দেখুন নিজের চোখে তার মানে আপনারা বলছেন মৃত্যুর পরে বডি থেকে ওটা খুলে নেওয়া হয়েছে মৃত্যুর পরেই যে হয়েছে মৃত্যুর আগে যে হয়নি এই গ্যারান্টিটা কে দেবে আপনি দেবেন দাঁড়ান দাঁড়ান আমাকে আগে ব্যাপারটা বুঝতে দিন অনেক আশা নিয়ে বাবাকে এখানে ভর্তি করেছিলাম টাকাও খরচ করেছিলাম অনেক কিন্তু শেষ পর্যন্ত মৃগাঙ্গ বাবুকে লাইনটি দিন তো হ্যাঁ শুনুন ইয়ে আমার কাছে কিছু পেশেন্ট পাঠিয়ে এসেছে আজ সকালে একজন পেশেন্ট মারা গেছে ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টে নাম নাম এক সেকেন্ড ধরুন কি নাম পেশেন্টের অবিনাশ কুণ্ডু অবিনাশ কুণ্ডু এরা বলছে নাকি কি বডি থেকে পেসমেকার খুলে নেওয়া হয়েছে বডি রিলিজ করে দেওয়া হয়েছে পেশেন্ট পার্টি বডি ডেলিভারি নিয়ে নিয়েছে আচ্ছা না তাহলে যে এরা হ্যাঁ সে তো বটেই ডেলিভারি নেওয়ার আগেই নোটিশ করা উচিত ছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি আই এম সরি টু সে এই ব্যাপারে আমি কিছু করতে পারব না কিছু করতে পারবেন না মানে তাহলে সুপার চেয়ারে বসেন কেন সেটা যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন তারা ভাববেন আপনারা না সব ভাবা ভাবি জানি না আমাদের বলতে হবে কেন কিছু করতে পারছেন না আপনি বডিটা নেওয়ার আগে দেখে নেননি কেন তার মানে কি বলতে চাইছেন কি আপনি হাসপাতালে যদি কেউ মারা যায় আর তার শরীরে যদি কিছু থাকে সেগুলো আপনারা খুলে নেবেন আঙুলে সোনার আংটি গলায় সোনার চেইন সেসবের কথা হচ্ছে না কথা হচ্ছে একটা পেসমেকার ওটা তো আরো বেশি ক্রিটিক্যাল সোনার আংটি সোনার চেইন যে কেউ খুলতে পারে কিন্তু রোগীর শরীর থেকে পেসমেকার ওটা তো হাসপাতালের কর্মী ছাড়া কেউ খুলতে পারবে না দেখুন আমি আপনাদের আগেও বলেছি আবার বলছি বডি ডেলিভারি নেওয়ার আগে আপনাদের পয়েন্ট আউট করা উচিত ছিল কিছু করতে পারবে না মানে মামার বাড়ি নাকি এটা এসব কোনো কথা শুনবো না যতক্ষণ না দোষীকে খুঁজে না বার করছেন ততক্ষণ আমরা মেশোমশাইয়ের বডি তুলবো না দেখি আপনি কি করতে পারেন দেখুন আপনাদের আমি খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বলছি আবার বলছি আপনারা আমার চেম্বার ছেড়ে চলে যান যদি না যায় কি করবেন কি আপনি অন্যায়ও করবেন আবার ধমকিও দেবেন আপনারা কি মানুষ এই হাসপাতালে কাজ করার কোনো অধিকারই আপনার নেই ভাই মুখ সামলে কথা বলবেন বললাম তো যতক্ষণ এর কোনো বিহিত না হবে আমরা এক পাও নড়বো না আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব আমি পুলিশ ডাকতে টেলিফোনে হাত দিয়ে দেখুন না আপনার হাত মুছে ভেঙে দেব ঠিক আছে চুপ কর এই কি হচ্ছে চুপ কর দেখুন স্যার আমরাও চাই পুলিশ আসুক এই হাসপাতালটাকে দুর্নীতির কোন শিখরে নিয়ে গেছেন এটা পুলিশের খাতায় রেকর্ড থাকুক আমরাও চাই আমরা কিন্তু মেশোমশাইয়ের শরীর নিয়ে যাচ্ছি না এই হাসপাতালের করিডোরে অবস্থান করব হাসপাতাল কর্তৃপক্ষ যতক্ষণ এর একটা বিহিত করছে আমরা এখান থেকে নড়ব না আপনি যা করার করে নেবেন এই এই কাজটা কিন্তু করা আপনাদের ঠিক হবে না আরে কোনটা ঠিক কোনটা বেটি সেটা অন্য সকলে জাজ করবে আপনি কে এই হাসপাতালে যত সৎ কর্মী আছে সৎ ডাক্তার আছে তারা জাজ করবে এই হাসপাতালে আজ যারা উপস্থিত রয়েছে তারা জাজ করবেন আরে হাসপাতালে সুনাম নিয়ে ভাববেন না আরে দূর সুনাম কিসের সুনাম যে হাসপাতালে এরকম ঘটনা ঘটে আর আপনার মতো সুপার নিষ্ক্রিয় হয়ে বসে থাকে সেই হাসপাতালে আবার সুনাম আমরা আমাদের কথা বলে গেলাম আপনি যা করবার করে নেবেন যান
খবর না দিলে এদের Pacemaker has been removed. এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কাজটা করলো কে? Unbelievable. এই ধরনের কাজ কোনো মানুষ করতে পারে? এই হসপিটালটাকে এরা না একেবারে নরকে পরিণত করতে চাইছে। এই বডিটা ফেলে রেখে পেশেন্ট পার্টি গেল কোথায়? আশ্চর্য, এদের কোনো সিভিক সেন্স নেই। পেশেন্ট পার্টির সিভিক সেন্স আছে কিনা তার থেকে বড় প্রশ্ন আমাদের মরাল সেন্স আছে কিনা। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে হসপিটালে এরকম জঘন্য ঘটনা ঘটার পরে লজ্জা আমাদের মাথা হেট হয়ে যাওয়া উচিত। ডক্টর সেন, আমি ওভারডিক্ট। আমি ওভারডিক্ট। Yes, আপনি ওভারডিক্ট। আমি কে বা কারাই কাজ করেছে তার জন্য আমাদের মাথা নত হতে যাবে কেন? না ডক্টর বলেন, হি ইজ নট ওভাররিঅ্যাক্টিং। উনি তো ঠিকই বলেছেন। দেখুন, আমরাই হাসপাতালের ডাক্তার। এই ঘটনা থেকে তো আমরা আমাদের দায় এড়াতে পারি। সে কথা তো আমি বলি। উপার সাহেবের কানে কথাটা গেছে? কেন এর আগে তো এই ঘটনা ঘটেছে। Without consent of the patient party, body থেকে pacemaker খুলে নিয়ে বেরিয়ে চলে গেছে। নাকি? তাই নাকি? এরকম ঘটনা আমাদের হাসপাতালে আগেও ঘটেছিল। ও কি জানেন না? না। না, চোখ কান খোলা রাখতে হয় তাহলে জানা যায়। মানে? What do you mean, sir? এই হাসপাতালে ডাক্তার হওয়া সত্ত্বেও আমরা কোনো ব্যাপারে ঠিকমতো খোঁজ খবর রাখি না, আর আপনি তো সেটাই মিন করছেন। দেখুন, আমার একটা কথা শুনবেন, এইভাবে প্রত্যেকের সামনে, দেখুন, এইভাবে প্রত্যেকের সামনে বাগবিতণ্ডা না বাড়িয়ে লেট আস ডু ওয়ান থিং, আমরা সকলে মিলে ডক্টর আমাদের সুপার ঘরে যাই। চল। আমার মনে হয় নিশ্চয়ই ব্যাপার উনি চিন্তা ভাবনা করেছেন। লেটস গো এন্ড টক টু হিম। কারণ আমার মনে হয় এইসব ব্যাপারের সাথে আমাদের না জড়ানো উচিত। তার মানে আপনারা চান না যে দোষী শাস্তি পাক? কিন্তু এই দোষীকে যে খুঁজে বার করবে সে কে? ও আপনি জানেন না? আমার আপনাদের সঙ্গে গলা মেলানোটা সুপার সাহেব অন্তত পছন্দ করবেন না। সুতরাং আপনারা যান গিয়ে এর একটা বিহিত আপনাকে যেটা ছোট্ট অ্যাকশন কি আমি আশা করতে পারি? মানে বডিটা এখান থেকে কি সরানো যেতে পারে বা পেশেন্ট পার্টিকে বলা যেতে পারে এটা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার জন্য? না, সেটা আপনার কাছে অমানবিক বলে মনে হয়? না না না, এই বডি এখান থেকে সরানো যাবে না। হোয়াট? হু আর ইউ? আপনি কি? মেসোমশাইকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু যতক্ষণ না এই কেসটার একটা ফয়সালা হবে এই বডি এখান থেকে নড়বে না। সরাবেন না? না, জোর জবরদস্তি না। জোর জবরদস্তি না সরালে হসপিটাল লোক দিয়ে সরিয়ে দেবো। চুপ করো। সরাবেন? হ্যাঁ। দেখি কেমন সরান দেখি। চলো আপনি দেখি। বললাম তো আমি বাড়ি সরান দাও। মাথা তুলে দাও। হচ্ছে কি? মাথা তুলে দয়া করুন। কি বলছেন আপনি? চুপ করে শুনুন। কি রকম? আমরা তো দেখছি ব্যাপারটা। উইল লুক ইনটু ইট প্লিজ। নিজের মতো করে এগোতে দে একবার। মাসিমার কথাটা ভাব। মেসোমশাইয়ের পেসমেকারটা মিশনে দান করবেন বলে কত আশা নিয়ে ওদের ডেকে পাঠালেন, অথচ মাঝখান থেকে কে না কে এসে কারা এসে যিনি মারা গেছেন তিনি আপনার কে হন? আমার বাবা। বাবা? তা বাবাকে বেয়ারিস লাশের মতো হাসপাতালে ফেলে রেখেছেন কেন? এই যে এই যে একটু ভদ্রভাবে কথা বলতে শিখুন। যিনি মারা গেছেন তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন। হ্যাঁ ঠিক আছে, প্রিয়জনকে সাজিয়ে গুছিয়ে ওই শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাঠে পুড়িয়ে ফেলুন না। এখানে প্যাসেজের মধ্যে ফেলে রেখেছেন কেন? তার আগে বলুন তো আপনি কে? আমাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে শোন, আমরা এখানে হসপিটালের স্টাফ, আমরা এই হাসপাতালের স্টাফ। সে তো বেশ বুঝতেই পারছি পোশাক আশাক দেখে। আপনারা সব হাসপাতালের ক্লাস ফোর স্টাফ। আমরা যা বলার যা জানানোর সব সুপারকে বলে এসেছি। এই এসব বলা বলির ধার এই ব্রজলাল মানে না। আমি বলছি 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে এই প্যাসেজটা খালি করে দিতে হবে, ব্যাস। আপনার কথায় নাকি? হ্যাঁ আমার কথায়, আমার কথায়, আমার কথায়, আমার কথায় স্পন্দন হসপিটাল চলে। দাদা শুনুন দাদা, আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছেন তো? তার উপর এরকম একটা ঘটনা ঘটেছে,
আমরা সুপারকে সব জানিয়েছি, উনি পুলিশে খবর দেবেন বলেছেন। পুলিশ আসুক, তারপর যা ফয়সালা হয় হবে। ঠিক আছে ঠিক আছে, আমি ভদ্রভাবে বলছি। হ্যাঁ বলুন। পাঁচ মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে প্যাসেজটা খালি করে দিতে হবে, না কিন্তু বহুত মুশকিলে পড়ে যাবে। কি মুশকিল ভাই, কি করবেন আপনি? দাঁড়াও, আমার মুখের উপর কেউ কথা বলুক সেটা আমি পছন্দ করি না, ঠিক করে কথা। আর আমি বলছি আপনি কথা শুনবেন কি শুনবেন না? বললাম তো কারোর কথাই আমরা শুনবো না। কত ভাই কথা বলেন, আমি বলছি এখন থেকে তো একই কথা বলছি। কোনো ঝামেলা নেই।